বিনা ব্যালেন্স ও বিনা নেটওয়ার্ক ছাড়া কিভাবে ইমার্জেন্সি কল কানেক্ট হয়ে যায়? টুথপেস্টের নিচে থাকা আলাদা আলাদা রঙের অর্থ কি? কলা চলানোর সময় এই ধরনের পাতলা একটি লেয়ার বের হয়, একে কি বলে? এই সমস্ত ফ্যাক্ট জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো হ্যালো বন্ধুরা, আজকের এই নতুন এপিসোডে তোমাদের সকলকেই স্বাগত। তো চলো শুরু করি আজকের ফ্যাক্ট কি বাতে। ফ্যাক্ট নাম্বার 10, আজব গাজব খাবারের মামলায় চীন যে কতটা গিয়ে তা তো আমরা প্রত্যেকেই জানি। আর এই চীনে একটি ফেমাস ডিশেস পাওয়া যায় যাকে ভার্জিন বয় এগ নামেও জানা যায়। আর এটা তো আমরা প্রত্যেকেই জানি, জলের মতো ডিমকে বয়েল করা হয়। পার চীনের এই ভার্জিন বয় এগ ডিশের মধ্যে জলের পরিবর্তে 10 বছরের বাচ্চাদের প্রস্রাব দিয়ে বয়েল করা হয়। আর এই খাবার তারা আনন্দে খেয়ে থাকে। তো ফ্রেন্ড, চীনাদের এই ধরনের খাবার সম্বন্ধে তোমাদের কি ধারণা নিচে আমাদের কমেন্ট করো। ফ্যাক্ট নাম্বার 9, সুইজারল্যান্ড দুনিয়ার এমন এক দেশ যেখানে রাত 10টার পর টয়লেটে ফ্ল্যাশ করা যায় না, তা সেটা নিজের ঘরেই হোক না কেন। কেননা রাত 10টার পর টয়লেটে ফ্ল্যাশের সাউন্ড প্রদূষণ বলে মনে করে সেখানকার সরকার। ফ্যাক্ট নাম্বার 8, তো ফ্রেন্ডস, এই মেয়েটিকে তো তোমরা কোনো না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেই থাকবে। বাট অ্যামাজিং কথা হলো যে 4 বছরের এই বাচ্চা যার নাম অনাহিতা, আর তার এই হাসি দুনিয়ার সব থেকে বিউটিফুল হাসি বলে ঘোষণা করা হয়েছে। তো ফ্রেন্ডস, কিলার এই হাসির জন্য একটি করে লাইক তো হতেই পারে। ফ্যাক্ট নাম্বার 7, তো ফ্রেন্ডস, বাইক তো তোমরা অনেক দেখেছো, কিন্তু তোমরা কি জানো দুনিয়ার সবচেয়ে দামি বাইক কোনটি? তো এখন দেখো দুনিয়ার সবচেয়ে দামি বাইক, যার নাম নেইমান মার্কাস। আর অবাক করার কথা হলো বাইকটির প্রাইস প্রায় 80 কোটির মতো। আর এই বাইকটির বেস্ট কোয়ালিটি হলো বাইকটি কয়েক সেকেন্ডের মধ্যে টপ স্পিড 350 কিমি প্রতি ঘন্টায় পৌঁছে যায়। আর এই বাইকটির বডি টোটালি টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম ও কার্বন ফাইবার দিয়ে বানানো হয়। ফ্যাক্ট নাম্বার 6, তো ফ্রেন্ডস, বেসিক্যালি তো তোমরা এরকম কর্নিয়ানি কি ভুট্টা দেখেছো যেটি শুধু এক কালার বিশিষ্ট? বা তোমরা কি 7 রঙের ভুট্টা দেখেছো? আই থিঙ্ক নো। তো এখন স্ক্রিনে দেখো 7 রঙের ভুট্টা। আর এই ভুট্টাকে দুনিয়ার সবচেয়ে সুন্দর ভুট্টা বলে মনে করা হয়। আর এই ভুট্টার নাম গ্লাস জ্যাম কর্ন। আর এই ভুট্টাটি বেসিক্যালি আমেরিকাতেই পাওয়া যায়। ফ্যাক্ট নাম্বার 5, 10 টাকা থেকে শুরু করে 2000 টাকার নোটের মধ্যে গান্ধীজির ছবি রয়েছে। বাট তোমরা কি জানো গান্ধীজির এই ছবি কবে কোথায় ক্যাপচার করা হয়েছিল? দরাসল নোটের মধ্যে আমরা যে ছবিটি দেখতে পাই সেটি আসলে 1946-এ রাষ্ট্রপতি ভবনের বাইরে ক্যাপচার করা হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 4, কলা তো বেসিক্যালি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। কলা খাওয়ার আগে কলা চোচা ছাড়ানোর সময় দেখবে যে কলা চোচা ছাড়ানোর সঙ্গে সঙ্গে এক ধরনের পাতলা লম্বা ঠিক এমনটাই বের হয়। আর কলার সঙ্গে সঙ্গে পাবলিক এটাকেও খেতে পারে। আর কলার মধ্যে থাকা এই পাতলা লেয়ারটাকে পোলেন বান্ডেলস বলে। ফ্যাক্ট নাম্বার 3, ধামাল মুভি তো তোমরা দেখেই থাকবে, আর যদি দেখে থাকো তাহলে সেই ট্যাক্সি সিনটি নিশ্চয় মনে আছে। আইয়ার বেনিগোপাল আইয়ার, মোটু স্বামী বেনিগোপাল আইয়ার। দরাসল ধামাল মুভি সেই ট্যাক্সি ড্রাইভারটির পুরো নাম হলো প্রভাকরনা, শ্রী গোপাল বর্ধনা, আটপট্টু, জয় সূরিয়া, লক্ষণ, শ্রী রামকৃষ্ণা, শিব বেটকা, রাজশেখরা, শ্রীনিবাসনা, ত্রিচিপল্লী, জং পরমফিল, পরমবস্তুর, চিন্না স্বামী, মোটু স্বামী, বেনিগোপাল আইয়ার। ও ভাই, নাম উচ্চারণ করতে করতে আমার দাঁতই ঢিলে হয়ে গেল। তো ফ্রেন্ডস, আইয়ার আই মিন্স বেনিগোপাল আইয়ারের জন্য একটি লাইক তো অবশ্যই ঠোকো। ফ্যাক্ট নাম্বার 2, তো ফ্রেন্ডস, ব্রাশ করার জন্য প্রতিদিনই আমরা টুথপেস্ট ইউজ করে থাকি। আর এই প্রেজেন্টেটি বাজারে আলাদা আলাদা ধরনের টুথপেস্ট রয়েছে। তো ফ্রেন্ডস, ব্রাশ করার সময় যদি তোমরা ভালো করে নোটিস করো তাহলে দেখবে যে টুথপেস্টের পিছনে আলাদা আলাদা ধরনের রঙের একটি এইরকম দাগ দেওয়া থাকে। কিন্তু তোমরা কখনো ভেবে দেখেছো টুথপেস্টের পিছনে কেন এরকম আলাদা আলাদা রঙের দাগ দেওয়া থাকে? বা এই দাগগুলির দ্বারা কোম্পানি আমাদের কি বোঝাতে চায়? দরাসল টুথপেস্টের পিছনে মূলত 4 রঙের দাগ দেওয়া থাকে, লাল, কালো, নীল এবং সবুজ। যে সমস্ত টুথপেস্টের পিছনে লাল রঙের দাগ দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে টুথপেস্টের মধ্যে কেমিক্যাল রয়েছে। ইয়ানি কি টুথপেস্টটি তৈরি করার জন্য প্রাকৃতিক জিনিসের সঙ্গে সঙ্গে কেমিক্যালও মিক্স করা হয়েছে। টুথপেস্টের নিচে থাকা কালো রঙের দাগের অর্থ হলো যে টুথপেস্টের মধ্যে কেমিক্যালের মাত্রা বেশি রয়েছে, আর এই টুথপেস্ট আমাদের জন্য হানিকারক হতে পারে। টুথপেস্টে নীল রঙের দাগ দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে টুথপেস্টটি শুধু ন্যাচারাল ভাবেই তৈরি করা হয়েছে। ইয়ানি কি টুথপেস্টটি তৈরি করতে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয়নি। টুথপেস্টের নিচে থাকা সবুজ রঙের দাগের অর্থ হলো যে টুথপেস্টটির পেস্ট ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, আর এই পেস্ট দাঁতকে ক্লিন রাখার সঙ্গে সঙ্গে দাঁতের ডিজিজ থেকে আমাদের দূরে রাখে। তো ফ্রেন্ডস, এখন নিশ্চয়ই জেনে গেছো কোন রঙের টুথপেস্ট ইউজ করা দরকার। ফ্যাক্ট নাম্বার 1, তো ফ্রেন্ডস, জরুরি অবস্থায় আমরা সাধারণত মোবাইলে থাকা ইমার্জেন্সি নাম্বারে কল করি। আর এই ইমার্জেন্সি নাম্বার আগে থেকেই মোবাইলে সেভ করা থাকে। বা যদি তোমরা নোটিস করে থাকো তাহলে দেখবে যে বিনা ব্যালেন্স ও বিনা নেটওয়ার্কে ইমার্জেন্সি কল যাচ্ছে। কেন এমনটা হয়? যেখানে বিনা ব্যালেন্স ও বিনা নেটওয়ার্কে কাস্টমার কেয়ারেও কল যায় না,
কিছু লোক মনে করে যে মোবাইলের মধ্যে আগে থেকে এমন সিস্টেম ফিট করা থাকে যা বিনা নেটওয়ার্কেও ইমার্জেন্সি কলকে উপলব্ধ করিয়ে থাকে, বা সত্যিটা এটা নয়। দরাসাল ফোনে নেটওয়ার্ক না থাকা সত্ত্বেও যখন কোনো ইউজার কোনো ইমার্জেন্সি নাম্বার ডায়াল করে তখন মোবাইল থেকে সিগন্যাল বের হয়ে কোনো না কোনো নেটওয়ার্ক টাওয়ারে পৌঁছায়। আর সেই সময় এটা আবশ্যক নয় যে ইউজারটি যে কোম্পানির সিম ইউজ করছে সেই নেটওয়ার্কেরও টাওয়ার পাবে। ইয়ানি কি ধরো ইউজারটি যে জায়গায় আছে সেখানে এয়ারটেল সিমে টাওয়ার পায়, বাট ইউজারটি ইউজ করে BSNL, আর সেই সময় যদি ইমার্জেন্সি নাম্বার ডায়াল করে তখন পাশে থাকা এয়ারটেল টেলিকম কোম্পানি সেই ইমার্জেন্সি কলটি অন্য BSNL টাওয়ারে ট্রান্সফার করে দেয়, আর তাই বিনা নেটওয়ার্কে ইমার্জেন্সি কল পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতেই পেরেছ। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ফ্যাক্ট নিয়ে।